কি দিয়েছে কে না খেতে পাও একটা মুরগির স্ট্রিপ এটা যাই হোক বাড়িটা তো বেশ তেলতেলি রয়েছে মানে রোল কলকাতার রোল একটু তো তৈলাক্ত হবেই যারা হেলথ কনসিয়াস আছো যারা ডায়েটে আছো তারা এমনিতেই এইসব স্ট্রিট ফুড বা রোল এগুলো অ্যাভয়েডই করো নতুন করে আর কিছু ওকে সো আমি এখন গরমের মধ্যে ঘামতে ঘামতে চলে এসেছি গোল পার্ক মানে গড়িয়াহাট কেন এসেছি গড়িয়াহাট তার কারণ এখানে আমার খুব পছন্দের একটা জায়গা রয়েছে যেখান থেকে আমি মাঝে মধ্যে রোল খেয়ে থাকি রোলের কথা যখন উঠলই তখন বলে দিই তোমরা অনেকেই জানো অনেকেই কি মোটামুটি সবাই জেনে গেছো KFC বার করেছে রোল আর সত্যি কথা বলতে KFC যতদিন বেঁচে আছে ততদিন অ্যাটলিস্ট ব্লগারদের কন্টেন্টের তো কোনো অভাবই হবে না মানে অ্যাটলিস্ট আমার তো হবে না থ্যাংক ইউ KFC নতুন একটা কন্টেন্ট দেওয়ার জন্য আর আজকে আমরা চলে গেছিলাম এই KFC-র যে রোল বার করেছে সেটার সাথে নর্মাল একটা স্ট্রিট স্টাইল এগ চিকেন রোল তোমাদের সাথে শেয়ার করব বলে তারই কম্প্যারিজন আজকে হবে আর এই কম্প্যারিজন করবার জন্য আমি চলে গেছিলাম আইসবার্গ যেটা হচ্ছে একেবারে গোল পার্কের মোড়ে একটা ফাটাফাটি লেভেলের রোলের একটা দোকান ওখানে রোল ছাড়াও আরও প্রচুর খাবার দাবার পাওয়া যায় তবে আমি এখানের শুধুমাত্র রোলটাই ট্রাই করেছি আমার দুর্দান্ত লাগে সেই জন্য আজকেও চলে এসেছি গড়িয়াহাটে আপাতত আইসবার্গে আমাদের জন্য তৈরি হচ্ছে এগ চিকেন রোল তো এরপর আমরা KFC-র চিকেন রোল নেওয়ার জন্য KFC-তে এসে হাজির হলাম ওকে সো আমরা KFC-র ভেতরে ঢুকে পড়েছি আর ওখানে সামনে একেবারেই নাকি শ্যুট করা যাবে না ভেতরে বসে তাও শ্যুট করা যেতে পারে কিন্তু যেহেতু আমরা দুটো রোলের মধ্যে কম্পারিজন ভিডিও করব মানে আমার হাতে অলরেডি রয়েছে আইস অ্যান্ড বার্গার 70 টাকার এগ চিকেন রোল আর এখান থেকে আমরা নিয়ে নেবো সিঙ্গেল চিকেন রোল যেটার প্রাইস কিন্তু পড়েছে প্রায় 104 টাকা মানে 103.95 টাকা মোস্টারাবলি তো যাই হোক রোলের জন্য ওয়েট করছি মিনিট দশেক সময় লাগবে রোলটা নেব নিয়ে আমরা বাইরে বেরিয়ে কোথাও এক জায়গায় কম্পেয়ার করবো আর রোলের সাথে আমরা বাইরে থেকে যেটা কিনেছি সেটা হচ্ছে এই একটা থামস আপ তো চলো এগুলো নিয়ে সব বাইরে বেরোয় বাইরে বেরিয়ে ভিডিও করবো আপাতত 10 মিনিট ওয়েটিং টাইম এখন বসে থাকি কিছুক্ষণ ওকে সো গরমে তো হাল একেবারে বেহাল আমার মনে হয় না আমি আর এই গরমের মধ্যে ভিডিও করতে বেরোবো এটাই হয়তো বাইরে বেরিয়ে গরমের মধ্যে লাস্ট ভিডিও আর ভিডিও করতে পারবো কিনা জানি না তবে ডেফিনেটলি তোমাদের জন্য তো ভিডিও আসবেই বাড়িতে বসে জোম্যাটো সুইগি তো রয়েছে ভরসা না হলে বাড়িতে কোনো না কোনো ভিডিও ঠিক করে নেবো তোমাদের এন্টারটেন করার জন্য যাই হোক আমার কাছে এখন চলে এসেছে এই দুটো রোল এখানে যে রোলটা রয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ ব্র্যান্ডিং অ্যান্ড অল প্যাকেজিং কিন্তু ভীষণই ভালো তবে এরকম একটা হাতে ধরিয়ে দিয়েছে যাই হোক আমি বলেছিলাম টেক অ্যাওয়েতে অ্যাটলিস্ট একটা ওরা যেরকম দেয় একটা কাগজের র্যাপিং পেপার সেরকম অ্যাটলিস্ট দেওয়া উচিত ছিল যাই হোক এই হচ্ছে আমার KFC-র 104 টাকার সিঙ্গেল চিকেন রোল ওদের কিন্তু একটা বেশি দামিও রোল রয়েছে যেটাতে হয়তো চিকেনের পরিমাণটা বেশি থাকবে তো যাই হোক এই হচ্ছে 104 টাকার KFC-র সিঙ্গেল চিকেন রোল আর আমার কাছে রয়েছে আমার প্রিয় একটা জায়গা দ্যাট ইজ আইসবার্গ সেখানকার 70 টাকার এগ চিকেন রোল তো প্রথমে যদি প্যাকেজিংয়ের দিক থেকে আমরা কম্পেয়ার করি ডেফিনেটলি KFC-র প্যাকেজিং বেটার দ্যান নর্মাল স্ট্রিট স্টাইলের যে রোল পাওয়া যায় চলে আসি সাইজে এটার সাইজ তো নর্মাল যেরকম হয়ে থাকে 60-70 টাকার এক চিকেন রোল মোটামুটি কলকাতার অলিতে গলিতে সমস্ত জায়গায় পাওয়া যায় তো এটার সেরকমই সাইজ ডিসেন্ট যথেষ্ট বড়ই বলা যেতে পারে মানে এরকম সাইজেরই রোল হয় আর এখানে রয়েছে 104 টাকার KFC-র রোল যেটা এবার আনবক্সিং আনর্যাপিং যেটাই হোক করা বাকি আর আমি দরদর করে ঘামছি তাও তোমরা ভিডিওতে লাইক করো না চলো একটা ঝটপট লাইক করো আগে লাইক করো করে দিয়েছো ব্যাস তো এই হচ্ছে ওদের চিকেন রোল যেটার প্যাকিং এখন অবধি আমার ভালোই লেগেছে তবে ভাই সত্যি কথা বলতে এই যে রোলটা যখন খেতে খেতে আসবে তারপরে এই কাগজ ছাড়িয়ে খেতে যে কি ভালো লাগে এটা কিন্তু তুমি এই KFC-র রোলে পাবে না তার কারণ তোমাদের দেখিয়ে দিচ্ছি এই রোলটা একটু সাইড করে রেখে তার কারণ হচ্ছে এই রোলটা দিয়ে ছাড়িয়ে কাগজ খুলে খাওয়ার তো কোনো জায়গা নেই কারণ এটাকে ক্যামেরাটা জুম করলে দেখাবো এরকমভাবে র্যাপ করা যাই হোক এই হচ্ছে এর ব্যাপার আর ভেতরে মোটামুটি একটা শেকা পরোটা রয়েছে
লাচ্ছা পরোটাই রয়েছে, তবে খুব বেশি কিন্তু অয়েলি নয়, এটা একেবারে অয়েল ফ্রি যেটা দেখতে পাচ্ছ। অল্প একটু হেলদি কিনা সেই প্রশ্নে আমি যাচ্ছি না। এবার ভেতরটা খোলা যাক, যেটা একটু মানে আরেকটু মনে হয় যদি ভাজা হতো, ফ্রাই হতো যদি আরেকটু তাহলে মনে হয় বেটার হতো। যাই হোক, এটা এবার খুলছি। এটা কি দিয়েছে ভাই, এটা কি দিয়েছে? লিকলিকে না খেতে পাওয়া একটা মুরগির স্ট্রিপ এটা। যাই হোক, আর এখানে বেশ কিছু পেঁয়াজ রয়েছে, আর ওদের যে একটা সস থাকে সেই সস রয়েছে, আর মেয়োনিজ রয়েছে। তো যাই হোক, এবার একটা বাইট তো দেবো। আমি এই চিকেনের স্ট্রিপটাকে একটু এগিয়ে দিচ্ছি যাতে প্রথম বাইটেই পড়ে। তার পালাটা আমার যথেষ্ট কাঁচা কাঁচা মনে হচ্ছে, মানে একটু ফ্রাই হলে ভালো হতো। যাই হোক, এটাকে এবার কলকাতার রোল স্টাইলের মতো প্যাক করে এরকম করে নিয়ে একটা বাইট দেবো। চলো, আমি আমার মতো করে নিয়েছি, তবে জাস্ট সাইজটা দেখো, এইটুকু, জাস্ট এইটুকু হচ্ছে এর সাইজ। মানে যখন আমি প্যাকিংটা কমপ্লিট করেছি, এই হচ্ছে এর সাইজ, মানে একদম টুচকু একটা রোল। চলো এটাকে প্রথমে যেরকমভাবে রোল খেতে ভালো লাগে সেরকম স্টাইলে ছাড়িয়ে নিয়ে আগে এটার একটা বাইট দেবো। সসটা কিন্তু বেশ ঝাল, আর আমি জানি না কেন আমাকে বললো 5-7 মিনিট সময় লাগবে। পরোটাটা একেবারেই ঠান্ডা, ভেতরে চিকেন স্ট্রিপটা গরম। চিকেন স্ট্রিপটা বেশ ভালোই খেতে, তবে এই যে বাইরে লাচ্ছা পরোটাটা দেওয়া হয়েছে ওটা কিন্তু একেবারে ঠান্ডা, মানে জানি না কেন একদমই ঠান্ডা। এটাকে যদি ওরা একবার ফ্রাই করে তারপরে সার্ভ করে আমার মনে হয় তুলনামূলক বেটার লাগবে। এমনি খুবই বেসিক অ্যাভারেজ খেতে এর থেকে তোমরা বাড়িতে যদি একটা রুটির মধ্যেও, মানে শাকা রুটি যেটা হয় নর্মালি, হাফ রুটি যেটাকে বলে, সেই রুটির মধ্যে যদি একটা ফ্রাইড চিকেন রোল করে বাড়িতে যে সস দিয়ে খাও, পেঁয়াজ ফেয়াজ দিয়ে, এর থেকে অনেক ভালো খেতে লাগবে। এটা জাস্ট ওয়েস্টেজ অফ মানি। আমি জানি না মানে KFC কেন এসব উৎপাটাং জিনিস বার করছে। ওদের জন্য ফ্রাইড চিকেনই ঠিক আছে, ক্রিসপি চিকেনই ঠিক আছে, এসব রোল, ম্যাগি, বিরিয়ানি জাস্ট মানুষের পয়সা ধ্বংস। আমার থেকে যদি সাজেশন চাও আমি বলবো একবারও কিনে খাওয়ার দরকার নেই, এই 104 টাকা পুরোই বেকার ফালতু। তোমাদের যদি অনেক টাকা হয়ে থাকে, পয়সা বেশি হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি একবার কেন হাজারবার কিনে খাও, আমার কিছু যায় আসে না। তবে আমি তোমাদের জন্য এই ভিডিওটা করার জন্যই এই রোলটা একবার কিনেছি, আর তো খাবো না, আমি কাউকে খেতে সাজেশনও দেবো না। তো চলো এবার নেক্সট আইসবার্গের যে রোলটা সেটা ট্রাই করা যাক। এটা ক্যামেরা করছে আমার বোন, ওকেই দিয়ে দেবো, কারণ ও KFC পাগল, ওই খাবে এটা, কিনা তাই তো? ওকে স্যার, এবার নিয়ে চলে এসেছি আমার বেশ পছন্দের একটা জায়গা, সেটা হচ্ছে আইসবার্গ, যেটা গোলপার্কে, সেখানকার এগ চিকেন রোল। আর বাইরেটা তো বেশ তেলতেলি রয়েছে, মানে রোল, কলকাতার রোল একটু তো তৈলাক্ত হবেই। আর এমনিতেই বাইরের স্ট্রিট ফুড, অয়েলি ফুড বা ডায়েটে রয়েছে, তাদের তো সাজেশন দেওয়া বা না দেওয়া সমান কথা, তারা এমনিতেও এই ধরনের খাবার দাবার খাও না। কিন্তু যারা প্রেফার করো তাদের জন্য আইসবার্গের রোলটা একবার ঠিকুজি কুষ্টি বার করে দেখা যাক। তো এই হচ্ছে রোল, 70 টাকার, বেশ ভালো সাইজের। আর এই পরোটাটা সরালে দেখতে পাবে এখানে ডিম তো দেওয়া রয়েছে, আর এই ভেতরে রয়েছে ভরে ভরে চিকেনের চাংস, বেশ সুন্দর চিকেনের চাংস, ধরার সাথে সাথে এরকম খুলে চলে আসছে, সফট আর জুসি তো হয়। আমি অলরেডি বহুবার ট্রাই করেছি, আর এখানে রয়েছে অনিয়ন রয়েছে, আর ক্যাপসিকাম ফ্যাপসিকাম ভেতরে থাকেই। তো চলো একটা ধামাকেদার বাইট নেওয়া যাক আমার প্রিয় জায়গার রোল। সিরিয়াসলি আমার এই রোলটা নিয়ে বিশেষ কিছু বলার নেই, কারণ তোমরা যারা খেয়েছো তারা জানো, যারা খাওনি তারা প্লিজ ট্রাই করো। প্রথম কথা হচ্ছে পরোটাটা যেটা আগেরটার সাথে আলাদা একটা মেইন ইনগ্রিডিয়েন্টসে, সেটা হচ্ছে এই যে পরোটাটা, এটা কিন্তু ঠিকঠাক সিজন, মানে নুন টুন দেওয়া রয়েছে, যেটা KFC-র পরোটাটায়, মানে লাচ্ছা পরোটা যেটা রোলের জন্য ইউজ করা হয়েছে, সেটা একদম ব্লান্ট খেতে। এটা প্রথমেই হচ্ছে এর অ্যাডভান্টেজ, তারপর ফাটাফাটি জুসি ময়েস্ট। আর এই যে বাইরের যে পরোটাটা ইউজ করে এরা রোলের জন্য, মানে যে রোলের যে পরোটাটা, ওটাও দুর্দান্ত টেস্টি, ময়েস্ট আর জুসি। আর ভেতরেরগুলো চিকেনের চাংসগুলো যেগুলো দেওয়া রয়েছে আলাদা করে, সত্যি বলার কিছু নেই। আর গরমের অবস্থা খারাপ, যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি। আমি তো সাজেশন দেবো এই ধরনের রোল খাও যারা রোল প্রেমী রয়েছে, কিন্তু প্লিজ 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 KFC-তে 104 টাকা নষ্ট করে রোল খাওয়ার কোনো দরকার নেই, একবারও ট্রাই করার দরকার নেই। যাই হোক, এটা শেষ করি। ওকে, সো ভিডিওটা আর ফালতু ফালতু লেন্দি করছি না, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টিল দেন কিপ স্মাইলিং, টেক কেয়ার, টাটা। হা হা হা।